নারায়ণগঞ্জের লাঙ্গলবন্ধে ব্রহ্মপুত্র নদের তীরে আজ থেকে শুরু হচ্ছে দুই দিন ব্যাপী হিন্দু ধর্মাবলম্বীদের মহাতীর্থ অষ্টমী স্নানোৎসব। উৎসবে নদের 18টি ঘাটে যোগ দেবে 10 লাখের বেশি পুণ্যার্থী। এজন্য 3 কিলোমিটার এলাকা জুড়ে প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় প্রশাসন। তবে এবারও ঘাট সংকট আর পোশাক পরিবর্তনের স্থান কম থাকায় ভোগান্তিতে পড়ার শঙ্কা রয়েছে দর্শনার্থীদের। বিল্লাল হুসাইনের তথ্য ও ছবিতে দেবাশ্রী বড়ুয়ার ডেস্ক রিপোর্ট। পুরাণ মতে হিন্দু দেবতা পরশুরাম হিমালয়ের মানুষ সরোবরে গোসল করে পাপ মুক্ত হন। লাঙ্গল দিয়ে চষে হিমালয় থেকে এ পানিকে ব্রহ্মপুত্র নদ রূপে নামিয়ে আনেন সমভূমিতে। পৌরাণিক এই কাহিনীকে স্মরণ করে প্রতি বছর নির্ধারিত দিনে লাখ লাখ তীর্থযাত্রী পূর্ণ লাভের আশায় জড়ো হন নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্ধের ব্রহ্মপুত্র নদের তীরে। এবারের উৎসবে ব্রহ্মপুত্র নদের 18টি ঘাটে 10 লাখের বেশি পুণ্যার্থী যোগ দেবেন বলে ধারণা উপজেলা প্রশাসনের। তবে এবারও ঘাট সংকট আর পোশাক পরিবর্তনের স্থান কম থাকায় ভোগান্তিতে পড়ার শঙ্কা রয়েছে দর্শনার্থীদের। রাজঘাটে বিদ্যা যাতে কোনো ধরনের কোনো সমস্যা না হয়, পর্যাপ্ত নদীতে জল আছে এবং জলটা এরকম যাতে ভালো থাকে। ঋষিপাড়ার থেকে মেন রাজঘাট আমাদের জেলা ক্যাম্প পর্যন্ত আশেপাশে কোনো দোকান পোশাক যাতে বসতে না পারি। আদি যুগের ঘাট আছে 14টা, আর ওখানে 45টা ঘাট হইতাছে। 12টা না আইয়া হিন্দুরা আইয়া স্নান করে আইয়া বছরে একদিন থাকে। আয়োজনে কোনো কমতি নেই বলে জানিয়েছেন আয়োজকরা। 15ই এপ্রিল এবং 16ই এপ্রিল যে স্নান উৎসব অনুষ্ঠিত হবে, সারা দেশের মানুষকে আমরা বলবো এই নারায়ণগঞ্জে অত্যন্ত অসাম্প্রদায়িকভাবে এই উৎসব পালিত হয়। অত্র এলাকার লোকজন এবং আমাদের সারা দেশের মানুষ এসে আমরা সুন্দর একটা পরিবেশে এখানে স্নান করি। অষ্টমী স্নান উৎসবে এবার পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। পুণ্য স্নান উপলক্ষে আমাদের 3 স্তরের নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। এখানে পোশাকে পুলিশ থাকবে, টিভি থাকবে, সাদা পোশাকে আমাদের গোয়েন্দারা থাকবে, আর যারা পুণ্যার্থী আসবে স্নান করার জন্য তাদের নিরাপত্তার জন্য সার্বিকভাবে যা করণীয় আমরা সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করব। স্নান উৎসবের সকল প্রস্তুতি শেষ করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমাদের দেশ থেকে এবং দেশের বাইরে থেকেও পর্যাপ্ত সংখ্যক পুণ্যার্থী তারা এখানে পুণ্য স্নানের জন্য আসেন। তাদের জন্য আমরা সম্পূর্ণ রকমভাবে আমাদের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। এটি ছাড়াও আমাদের জেলা পুলিশ এবং DSB-র মাধ্যমে তাদের নিরাপত্তার যাতে কোনো রকম ব্যত্যয় না ঘটে সেটিও আমরা সেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্নান উৎসবের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে মঙ্গলবার ভোর থেকে। শান্তিপূর্ণভাবে স্নান উৎসব শেষ করতে 3 কিলোমিটার এলাকা জুড়ে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।